বুঝবে না মানে বিশ্বাসই করতে পারবা না বিশ্বাস করবে মানে করাবো কিভাবে আমি নিজেই তো কনফিউজ এরকম ঘটনা কারো জীবনে ঘটেছে কিনা আমার সন্দেহ ঘটনাটিকে সে কি একটু কষ্ট করে বলবে অবশ্যই ঘটনা বলার জন্যই তো তোমাকে আমি ডাকলাম আমার হয়েছে কি রাতে আমি খেলাম খেয়ে শুয়ে পড়েই ঘুমিয়ে গেলাম মানে আমার অবশ্য মানে খাওয়ার পরে ঘুমোতে বেশি দেরি হয় না মানে ঘুমটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং গভীর ঘুম হয় আমার অবশ্য নাক ডাকার অভ্যাসটা নেই মানে ম্যানেজার তুমি কি আমাকে একটু আসল ঘটনাটা বলবে আমার তো কোর্টে যেতে হবে তাই না বলো 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 অবশ্যই বলবো অবশ্যই বলবো মানে তুমি এত অধৈর্য হলে তো চলবে না মানে আমি তো তোমাকে আসলে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে চাচ্ছিলাম তুমি পুঙ্খানুপুঙ্খ না শুনলে তো আসলে বুঝবে না আর যেখানে শুনবে না ওখানেই তো গন্ডগোল লেগে যাবে ব্যাস লেগে যাবে সুতরাং পুরোটাই তোমাকে শুনতে হবে ঠিক আছে প্লিজ ঘটনাটা বলো আসলে কি ঘটেছিল আরে এত অধৈর্য হলে চলবে না তুমি একজন লয়ার বুঝতে হবে একজন লয়ারকে ঠান্ডা মাথায় শুনতে হয় সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে শুনতে হয় আবার ভূমিকা মূল ঘটনায় আসো আমি তো মূল ঘটনাটাই বলবো এবার একদম মূল ঘটনাটা বলবো মানে একটু বাড়িয়েও বলবো না কমিয়েও বলবো না মানে যা ঘটেছিল ঠিক তাই বলবো মানে আমি একটি মার্কেটে ঢুকলাম হাজার হাজার মানুষ কেউ ফ্যামিলির সাথে এনেছে কেউ বউ সাথে এনেছে কেউ বাচ্চার সাথে এনেছে কেউ লাল কালারের জামা কেউ কালো কালারের জামা এ ওই দোকানে ঢুকছে সে ওই দোকানে ঢুকছে ম্যাসাকার অবস্থা ম্যানেজার তুমি যদি আর এই মার্কেটের বর্ণনা দাও তাহলে কিন্তু চলবে না ঘটনাটা তুমি বলছো না আমার কাজ আছে আমি গেলাম আমি কোর্টে যাব বাবা এত অধৈর্য হলে তো চলবে না আমি ঘটনার প্রায় কাছাকাছি চলে এসেছি তারপর আচ্ছা তারপর কি বলো তারপর হলো কি যে আমি অনেক দেখে শুনে একটি দোকানে ঢুকে পড়লাম ঢুকে বললাম একটি ভালো শার্ট দেন তারপর দোকানে এই আলমারি এই র‍্যাক এখানে খোঁজে তো ওখানে খোঁজে হাফ শার্ট দেখালো ফুল শার্ট দেখালো প্লেন শার্ট দেখালো এক্সেল শার্ট মিডিয়াম শার্ট লং শার্ট মানে কালার শার্ট এক কালারের শার্ট হাফ হাতা শার্ট ফুল হাতা শার্ট সবই দেখালো কোনোটাই পছন্দ হচ্ছিল না হচ্ছিল না হচ্ছিল না শেষে একটা শার্ট পছন্দ হয়ে গেল আমি আর ধৈর্য ধরতে পারছি না ধৈর্য না ধরলে তো হবে না এত ধৈর্য হলে তো চলবে না মানে আমি বললাম দাম কত দোকানি বললো 2000 টাকা আমি দাম দর শুরু করলাম কত দিয়ে শুরু করলাম জানো 20 টাকা দিয়ে দাম দর শুরু করলাম তারপর ঘটলো অঘটনটা তারপর আমি দাম দর করতে করতে 300 টাকায় দোকানি জামাটা দিতে রাজি হয়ে গেলাম ও তাহলে তো হয়ে গেল এখানে তুমি কার বিরুদ্ধে কেস করবে আরে বাবা এইখানেই তো ঘটনাটা তোমার মতোই অবস্থা হচ্ছিল আমার কি অবস্থা মানে অধৈর্য হয়ে যাচ্ছিলাম আমি ম্যানেজার আমার কোর্টে যেতে হবে আমি আর এখানে থাকতে পারবো না আরে আরে শুনো না আমি কি করলাম দোকানিকে টাস করে একটা থাপ্পড় মেরে দিলাম কি হ্যাঁ তুমি তো তাহলে ক্রিমিনাল আরে বাবা দোকানে কি করেছে সেটা তোমার শুনতে হবে তো বলো মানে দোকানিটা আমি যখন দাম দর হলো আমি বললাম শার্টটা দিয়ে দিন সে টাকা চাইলো আমি আমার ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দিলাম ঝোলা ব্যাগে আমার ওয়ালেটটা আসলে ঝোলা ব্যাগের মধ্যে ছিল ঝোলা ব্যাগের মধ্যে একটা ব্যাগের মধ্যে ছিল ওই ব্যাগটা আবার একটা পলিথিন দিয়ে পেঁচানো ছিল পলিথিনটার গিট্টু খুলছিলাম যেই আমি হাত ম্যানেজার ঘটনাটাকে একটু শর্টলি বলবে আমার সময় নেই আমার যেতে হবে আমার প্র্যাকটিস আছে দোকানদারেরও অবস্থা ঠিক তোমার মতোই হচ্ছিল মানে অধৈর্য হয়ে যাচ্ছিল আমি যখন আমার ওয়ালেটের জন্য হাত ঢুকিয়ে দিলাম তখন থেকেই সে বলা শুরু করলো তাড়াতাড়ি দেন পিছনে লাইন হয়ে গেছে মানুষের তাড়াতাড়ি দেন আমার তো মেজাজটা খুব গরম হয়ে যাচ্ছিল টাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে তারপর কি হলো তারপর আর কি হবে ঘুম ভেঙে গেল তুমি এতক্ষণ আমাকে তোমার স্বপ্নের ঘটনা বলছিলে ঘটনাটা একটা বিশাল ঘটনা না আচ্ছা ঠিক আছে ওকেল হিসেবে এটাই আমার প্রথম কেস আমি দেখি কি করা যায় হ্যাঁ মানে জিতবো তো আরে ম্যানেজার জিতা জিতি তো অনেক দূরের কথা প্রথমে মামলা হবে কেস ফাইল করব তারপর তারিখ দিবে তারপর আবার তারিখ দিবে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ তারিখের পর তারিখ
তারপর বুঝতে যাবে তোমার মামলার কি হচ্ছে না মানে ঘটনাটা এক্সকিউজ মি হ্যালো অ্যাডভোকেট শরবত স্পিকিং কি আমার মক্কেল আমার জট থেকে টাকা দাঁড়া দাঁড়া আমি আসছি ব্যাটাকে বেঁধে রাখো দাঁড়াও ঝামেলা কথা পুরোটা না শুনেই ও চলে গেল এখন কি দিয়ে কি কেস করবে উল্টো পাল্টা কেস করে দিলে আমার জেল ফাঁসি হয়ে যেতে পারে একজন যদি ভালো লয়ার পেতাম না সর্বতীকে কে একজন লোকাল লয়ার ছিল তার সাথে পরিচয়টা করিয়ে দিতে পারতাম ওকে মিস করেছেন যাই হোক কিছু করার নেই কেমন আছেন আছি ভালো ভালো আছেন চলছে দেখেন কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি কিছু মনে করবেন না আসুন প্লিজ বসুন আমরা মানে যেহেতু বোর্ডিং কিছু ইনফরমেশন দরকার তাই ইনফরমেশন নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আসলে আমরা রুমটা রেডি করতে থাকব আপনার থাকার তা আপা প্রথমেই বলেন তো আপনি তো অনেক ব্যস্ত সারাক্ষণ ব্যস্ত থাকেন তা এখন এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ততা এখন মোটামুটি ফ্রি আছি খুব ব্যস্ততা যে আছে তা না না হলে আসতে পারতাম কি করে হ্যাঁ তা ঠিক আরেকটা আরেকটা ব্যস্ততা আছে কি 13 নং বোর্ডিং এর আড্ডা আপনার তো দুটো পরিচয় এক হচ্ছে রাজনীতিবিদ দুই হচ্ছে আইনজীবী তা ঠোকাঠুকি হয় না মানে আইনের মধ্যে রাজনীতি ঢুকে পড়ে না বা রাজনীতির মধ্যে আইন কখনো কি ঢুকে পড়ে না কি করে বলেন দুটো তো আলাদা একদমই আলাদা হ্যাঁ তবে হ্যাঁ রাজনীতিতে আইন তখনই ঢুকবে যখন আমি আইনসভায় বসতে পারবো আচ্ছা আচ্ছা না মানে যখন রাজনীতি করতে যান আইনটাকে ব্যাগে রেখে দেন আর আইন যখন করেন তখন কি রাজনীতিকে ব্যাগে রেখে দেন এটা কি করে সম্ভব বলেন তাই কি হয় তাহলে তো ঢুকে যাওয়ারই কথা মানুষই কিন্তু আইনের মধ্যেই চলি আইনের মধ্যে না চললে তো আবার নানান বিপদ তাহলে তো রাজনীতি যখন করেন তখন আইন ঢুকে পড়েই নিশ্চয়ই পড়ে আইন মেনেই রাজনীতি করি রাইট আপা আমার একটা জিনিস জানতে খুবই ইচ্ছা করে সেটা হচ্ছে ধরেন আপনার দুটো পেশা মানে রাজনীতি আর আইনজীবী দুটোতেই তো পাকপটুতার ভীষণ প্রয়োজন মানে কথা দিয়ে রাজনৈতিক ময়দানে আপনার সবাইকে খুশি রাখতে হয় একদম আবার কথা দিয়েই বিপরীত পক্ষের আইনজীবীকে ঘায়েল করতে হয় এবং জজ সাহেবকে খুশি করতে হয় খুশি করতে হয় তাহলে আপনি কখন বুঝলেন যে এই বাকপটুতা আপনার জীবনের সর্বে সর্বা একমাত্র প্রধান একদম ছোটবেলায় কখন বুঝলেন যে এই বাকপটুতা আপনার জীবনের সর্বে সর্বা একমাত্র প্রধান একদম ছোটবেলায় ছোটবেলা একদম ছোটবেলায় এত কথা বলতাম আর এমন হতো আমরা সব ভাই বোনরা কাজিনরা একসাথে বসলে দেখা যেত সব আমার থেকে একটু একটু বড় ছিল আমি ছোট সবচেয়ে কিন্তু সবচেয়ে বেশি কথা আমি বলতাম আর আমাকে কিছু বলার আগেই আমি দেখা যেত যুক্তি তর্ক এমনভাবে দিতাম এমনভাবে দিতাম যে আদার সাইড চুপ করে যেতে বাধ্য হতো বলতে আছে যা বাবা তুই যা বলছিস তাই ঠিক বাবা ঠিক আছে আমি মাফ চাচ্ছি আর আগাতে চাই না কথায় তো তখন থেকেই ছোট মানে আমার যারা খালা মামারা ছিলেন ওনারা সবাই বলতেন যে তুমি লয়ার হও দ্যাট ইজ ইয়োর প্রফেশন তো আরেকটা বিষয় আমাকে খুব অ্যাট্রাক্ট করতো লয়ার হওয়ার পেছনে সেটা হচ্ছে বাকপটুতা ছাড়াও আমি স্বাধীন চেতা আমি স্বাধীন চেতা ওই স্যার বস সময় ধরে চলা এগুলো আমার পোষাবে না তো বুঝে গেছিলাম এবং সে কারণেই কিন্তু আবার আইন পেশায় আসা আর রাজনীতি এটা তো আমার রক্তে আমি রাজনীতির পরিবেশেই বড় হয়েছি রাজনৈতিক পরিবারেই আমার জন্ম রাজনীতি দেখেই আমার বেড়ে ওঠা তো সুতরাং রাজনীতি তো আছে কথা নিয়ে আর একটু আমার জানতে ইচ্ছে করে মানে কথার মার পেঁচেই তো ধরেন কারো কারো জয় বিজয় আবার কথার মার পেঁচেই কারো কারো সর্বনাশ হয়ে যায়
যখন আপনি ধরেন বিপরীত পক্ষের উকিলকে ঘায়েল করে ফেলছেন, কেসে হারিয়ে দিচ্ছেন, তখন কি আপনার অপর পক্ষের উকিলের জন্য একটু মায়া হয় না? ইস বেচারা, এই সামান্য বুদ্ধিটুকুই করতে পারলো না, এই সামান্য এই কথাটা বলতে পারলো না, তাহলে তো আজকে কেসে আর হারতে হতো না। সত্যি বল, হ্যাঁ সত্যি, অবশ্যই সত্যি বলবেন, তো মায়া হয় না, মায়া হয় না, কারণ যখন আমি দাঁড়াচ্ছি তখন আমার একটাই লক্ষ্য থাকে, আমাকে জিততে হবে। আই হ্যাভ টু উইন দ্য কেস। এটার জন্য বাকপটুতা বলেন, এটার জন্য রিসার্চ বলেন, বই রেডি করা বলেন, রেফারেন্স বলেন, সব নিয়ে আমি হাজির হই। এবং যখন আদার সাইড পারেন, আমি আল্লাহ আল্লাহ করতে থাকি, আল্লাহ একটু যেন কম পারে, একটু যেন কম বোঝে, আইনের ওই ফাঁকটা যেন ধরতে না পারে, ওই ডিসিশনটা যেন ওনার নজরে না আসে, আল্লাহ আল্লাহ করি। সত্যি কথা, ওই সময়টা নির্দয় পাষাণ হয়ে যান একদম। এটা এটা শুনেন, প্রেম যুদ্ধ, এর মধ্যে কোনো দয়া মায়ের ব্যাপার নেই। আচ্ছা, স্যাক্রিফাইস করা করি নেই একদম। আপা, আপনি তো রাজনীতি করেন, আর রাজনৈতিক প্রত্যেকটা দলের একটাই উদ্দেশ্য, জনগণের মঙ্গল বা জনগণের সেবা করা। আমার প্রশ্নটা হলো যে সবার যদি একটাই উদ্দেশ্য থাকে যে জনগণের সেবা করব, তাহলে এত দলের কি দরকার? সবাই একটা দলে এসেই তো সেবা করতে পারতো, তাহলে এই যে দল চালানোর জন্য এত খরচ, এটা তো হতো না, এতগুলি টাকা বেঁচে যেত। বাপরে বাপ, কঠিন প্রশ্ন। কিন্তু তার আগে দেখতে হবে আসলে কি সবার উদ্দেশ্য জনগণের সেবা করা, এক। আর দুই হলো, ধরেন আমি ভাবছি জনগণের সেবাটা এভাবে করলেই সবচেয়ে ভালো হয়, আপনি ভাবছেন জনগণের সেবা এভাবে না করে ওভাবে করলে সবচেয়ে ভালো হয়। এই যে নানান রকমভাবে আমরা জনগণের সেবা করতে চাই, নানান আদর্শকে ধারণ করে, সে কারণেই বিভিন্ন দল তৈরি হয়। আর যত বেশি দল হবে ততই তো ভালো, আপনার অপশন বেড়ে যাচ্ছে, কোনটাকে আপনি ভালো ঠিক মনে করছেন, কোনটাকে আপনি মনে করছেন একটু কম ঠিক, বোধহয় ওভাবে করলে ভালো হতো, বেছে নেওয়ার সুযোগটা আপনার থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো এই সব ফুলে যদি গোলাপ হতো তাহলে কি আর হতো? না না না, এটা আমার আসলেই মাথায় আসেনি এর আগে। আচ্ছা আপা, আপনি তো টক শোতে দেখে, মানে আপনাকে দেখি প্রায় টক শোতে অনেক কথা বলছেন, বা অন্যান্য রাজনীতিবিদদেরও দেখি টক শোতে, তো মাঝে মধ্যে দেখি যে টক শোয়ের যে উপস্থাপক সে থামিয়ে দিয়ে একজনকে আরেকজনকে বলার সুযোগ। আর বলবেন না জি, এটা বুঝি না যে আচ্ছা, তখন কি এই রাজনীতিবিদদের মানে মাথায় থাকে না যে কতটুকু বলতে হবে, কতটুকু বললে আর থামিয়ে দিবে না, এমনিই থেমে যাব, নাকি মাইক্রোফোনটা দেখলেই মনে হয় যে জনসভা আজকে পেয়েছি, আজকে ভাষণ দিয়ে ফাটিয়ে দিব? শুনেন, আমাদের তো সুযোগ খুব সীমিত। আমরা মনে করি যে একটা মাইক যখন পেয়েছি, মানুষকে আমার বক্তব্য আজকে বুঝিয়েই ছাড়বো, এই করতে গিয়ে বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, আর যখন থামিয়ে দেয় তখন মেজাজটা খারাপই থাকে, হতেই থাকে। এবং এই জন্য কিন্তু দেখবেন আমি থামি না, বলেই যাই, বলেই যাই, বলেই যাই। কি ব্যাপার? কি ব্যাপার স্যার? আমার একটা জরুরি কথা ছিল, এখনই কমু। এখন কোনো কথা শুনবো না, তুই এখন এই মুহূর্তে এইখান থেকে যা। দেখেছিস গেস্ট গেস্টের সাথে কথা বলছি, যা যা, ডিস্টার্ব করিস না। স্যার খুবই জরুরি কথা, অহনি কই দেব স্যার। আচ্ছা তাহলে বলে ফেল, বলে তাড়াতাড়ি চলে যা। স্যার আজকে বিকেলে আমার একটু ছুটি লাগবে স্যার। কিসের ছুটি, কেন ছুটি? স্যার আমাদের ওই দারোয়ান অ্যাসোসিয়েশনের বিশাল বড় এক জনসভা আছে, আমাদের কিছু দাবি দাওয়া পেশ করুন, ওইখানের প্রধান বক্তা আমি স্যার। কি বলিস, দারোয়ানের আবার অ্যাসোসিয়েশন? জি স্যার। তার আবার প্রধান বক্তা তুই? জি স্যার। তা তোদের দাবিগুলি কি কি? স্যার আমরা 60 দফা দাবি নিয়ে আমরা মাঠে নামতেছি স্যার। 4 দফাটা কি বল? সংগ্রামী সাথীয় বন্ধু আমার, আমরা দারোয়ান বৈলাভ আর কতকাল খাড়া খাড়া ডিউটি করুম, আমরাও মানুষ, আমাদেরও বসতে ইচ্ছে করে, তাই এখন থেকে আমাদের এক নাম্বার দাবি, আমাদের এখন থেকে দাঁড়ায়া দাঁড়ায়া না, বৈশা বৈশা আমাদের ডিউটি করতে দিতে। বুঝলাম, তারপরেরটা কি, তারপরের দাবি কি? সেই ব্রিটিশ আমল থেকে আমাদের হাতে একটা ডান্ডা লইয়া আমরা ডিউটি করি, কিন্তু শত্রুপক্ষের হাতে থাকে দামি দামি অস্ত্র, তাই এখন থেকে আমাদের একটা কামান দিতে হইব। কি কামান? কামান চিনিস? স্যার কামান চাইলে যদি পিস্তল মেলে। 3 নম্বর দাবি, এখন থেকে আমাদের হাতে $100 নিচে টিপস দেওয়া চলবে না। $100? জি। কেন? যে যা খুশি দেয়,
ফকির রে আমরা ফকির না, এটা একটা ইজ্জতের প্রশ্ন। তাই বলে $100, $100 কত টাকা হয় বুঝিস? বুঝি স্যার বুঝি। শোনেন, কেন দিবেন তাও বলি। আমাগো মতো দারোয়ানরা আপনাগো মতো এইসব বোর্ডিং রে $50 দিয়ে দেব, দান করুন দান করুন। কেন কেন ম্যাডাম কইতেছি, যাতে আমাগো বেতন ভাতা সময় মতো দিয়ে দেন। তুই যাবি এখন? আর আছে কোনো দাবি? আছে, আমাদের দাবি আছে, আরো আমাদের 4 নম্বর দাবি। সেই দাবিটা হলো আমরা চাকরিতে জয়েনিং এর দিনেই আমাদের পেনশনের টাকাটা পুরোপুরি দিয়ে দিতে হবে। এই যা যা, এখান থেকে আমার মেজাজ কিন্তু খুবই গরম হয়ে যাচ্ছে, যা এখান থেকে। শোনেন, আমি আগেই যাচ্ছি না, আমাদের এই সব দাবি দাওয়া না মানলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই বাসন থামা, এখান থেকে যা, জরুরি কাজ আছে, কথা বলছি, কথা বলতে দে, যা। তার মানে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমাদের এই এত বড় আন্দোলন সর্বপ্রথমেই আপনি ষড়যন্ত্র করলেন, এটা আমরা মানি না। তাই বলতেছি, এটা মালিক পক্ষের রক্তচক্ষু, আর এই রক্তচক্ষুকে আমরা ভয় করি না। আমারই খেয়ে তুই আমার বিরুদ্ধে আন্দোলন করছিস, আবার বলছিস ভয় করিস না। ওকে স্যার, স্যার শোনেন শোনেন কি স্যার, হ্যালো, না 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 না, আমি এখন ম্যানেজারের কেসটা নিয়ে ব্যস্ত আছি, আপাতত আর কোনো কেস আমি ডিল করতে পারবো না। কি বললেন? আপনার বাথরুমের সাবানের কেসটা ভেঙে গেছে? ফাজলামি করতে ফোন দিয়েছেন? হ্যাঁ, ফোন রাখেন ফোন রাখেন। আপনি? জি, রুমিন ফারহানা ম্যাডাম। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি কিন্তু আপনাকে চিনি। অনেক ধন্যবাদ, আপনাকে আমি রাজপথে টিভিতে অনেক দেখেছি। ভালোই হলো আজকে আপনার সাথে আমার দেখা হয়ে গেল, একটু আমার পেশাগত কিছু আলাপ টালাপ করে ফেলতে পারবো। জি জি, নিশ্চয়ই। তো আমি আজই এই পেশায় জয়েন করেছি, তো প্রথম যে কেসটা নিয়েছি সেটাই হচ্ছে এই বোর্ডিংয়ের ম্যানেজারের কেস। সে নিজেই বাদী, আবার নিজেই বিবাদী। নিজেই বাদী নিজেই বিবাদী? হ্যাঁ, এবং এটা নিয়ে আমি অনেক বিপাকে আছি। বিপাকে থাকবার মতোই কেস মনে হচ্ছে আমারও। হ্যাঁ, কারণ সে স্বপ্নের মধ্যে, স্বপ্নের মধ্যে একজনকে মেরেছে। এখন এই কেসটা আমি কীভাবে সলভ করবো আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি আমাকে যদি একটা সাজেশন দেন আমি একটু লিখে রাখবো। ম্যানেজার আপনার কাছে এসেছে কেসটা নিয়ে? আপনাকে ফি দিয়েছে? দিবে দিবে, আগে ফি দেখ, ফি ছাড়া তো মাথা খোলে না। আবার আমি শুনেছি যারা জাদ্রেল লয়ার, তারা নাকি ক্লায়েন্টের অবস্থা দেখে বুঝে ফেলতে পারে যে তার রেজাল্টটা কি হবে। একটা গল্প বলি আপনাকে, এক উকিল, সে বুঝতে পেরেছে যে তার মক্কেল হেরে যাচ্ছে, কিন্তু মক্কেলের তো তর্ষ হয়েছে না। সে বারবার তার লয়ারকে জিজ্ঞেস করে, আমার রেজাল্ট কি হবে, আমার রেজাল্ট কি হবে, কতক্ষণে জানবো। তো লয়ার তারপর তাকে অধৈর্য হয়ে উত্তর দিল, আমার 15 মিনিট, আপনার 2 বছর। আপনার ক্যারিয়ারে কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে? ক্যারিয়ারে ঘটেনি বলা যাবে না। মক্কেলের প্রশ্নের পর প্রশ্ন, আপা আর কয়টা ডেট, আর কতদিন লাগতে পারে, শেষ হতে আর কতদিন। আচ্ছা আপনিই বলেন, আপনি যদিও নতুন জয়েন করেছেন, কিন্তু এটা কি পুরোপুরি লয়ারের হাতে থাকে? আর কতদিন লাগবে, কত সময় লাগবে, আর জিতবো কি হারবো সেটাও তো আসলে পুরোপুরি 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না। কিন্তু মক্কেল চায় গ্যারান্টি, মক্কেল চায় টাইম ফ্রেম, তা তো সম্ভব না। আদার সাইডের লয়ার কতদিন আর্গুমেন্ট করবে সেটাকে আমি জানি, বলেন, বা জজ সাহেব কতদিনের রায় লিখবে সেটাকে আমার হাতে বলেন, তা তো নাই। কিন্তু মক্কেলকে এগুলো বোঝানো হসাদ। রাজনৈতিক ময়দানে একটা জিনিস বারবারই দেখা যায়, নেতারা বলে যে জনগণের সেবা করবে, জনগণের সেবা করবে। আচ্ছা নেতারা কি মানে জনগণকে সবসময় রুগী মনে করে? আপনি কি বলছেন? এই যে ধরেন আপনি,
আপনি তো একজন লয়ার না, আপনি আপনি যে ক্লায়েন্ট ডিল করছেন, ক্লায়েন্টের সেবা করছেন, তাকে অ্যাডভাইস দিচ্ছেন, তার মামলা লড়ছেন, আপনি কি ক্লায়েন্টের সেবা করছেন না? তাহলে কি আপনি ক্লায়েন্টকে রুগী ভাবছেন নাকি? না তা নিশ্চয়ই না। তো আমরা যারা রাজনীতি করি আমরা মানুষকে রুগী ভাববো কেন? আমরা বরং জনগণের সেবক মনে করি নিজেকে, জনগণের খেদমতগার মনে করি নিজেকে, জনগণকে কিছু দেবার চেষ্টা করি আসলে আমরা। আপনাকে বুঝতে হবে, আমার মাথায় আসেনি, আমি ভাবছি যে আপনারা রুগী মনে করেন। না 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 না, বুঝতে হবে, কিছু বুঝতে হবে। পেলে না একদম হার হার দিয়ে ভেঙে দিতাম। তুমি ছিলে বলে রক্ষা, যাক ম্যাডামের সাথে অনেক কথা হয়েছে। আপনার লয়ার না? জি, আমি ওর কথাই বলছিলাম যে আগে আসলে ওর সাথে পরিচয় করে দিতে পারতাম। তা আমার কেসের কত দূর, মানে কি হলো, আমি জিতবো তো? তোমার আবার স্বপ্ন দেখতে হবে। আমার স্বপ্ন দেখতে হবে মানে স্বপ্ন আবার কেন দেখবো? আরে স্বপ্নের ঝামেলা তো স্বপ্নতেই সলভ করতে হবে, বাস্তব জীবনে আমি এই মামলাটা কিভাবে সলভ করব? মানে আমার মনে হচ্ছে বোধহয় মেটেরিয়াল ইনস্ট্রাকশনটা এখনো দেওয়া হয়নি। না না না, আমি আমি সব বলে দিয়েছি, কিন্তু এটা কি জিনিস, মেটেরিয়াল ইনস্ট্রাকশন? প্লিজ 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 প্লিজ, আপনি টাকা দিন, টাকা দিন, আগে টাকা রাখুন। না টাকা দিলেই কি আমি স্বপ্ন দেখতে পারবো? আর বলুন কি যে স্বপ্ন দেখলে নাকি সমস্যার সমাধান হবে? এই যে ধরুন ও আপনাকে বলল যে স্বপ্ন দেখলেই সমাধানটা হবে, এটা একটা ইনস্ট্রাকশন তাই না? এটাও তো এক ধরনের অ্যাডভাইস। ঠিক আছে তাহলে, মানে থ্যাংক ইউ, হবে হবে, মানে তাহলে কেসটা কতদিন পরে করলেও হবে, সমস্যা নেই। ক্লায়েন্টের অবস্থা বেশি চিন্তা করবেন না, ইনস্ট্রাকশন ছাড়া আমি তোকে শুরুতেই বলেছি। ধন্যবাদ আপা, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই 13 নং বোর্ডিং এ আসার জন্য। আমরা এতক্ষণ অনেক অনেক আনন্দে কাটালাম, আপনাকে আমরা এক কাপ চাও খাওয়াতে পারলাম না বলে দুঃখিত। মানে এখনো দিতে পারেন, অসুবিধা কি? না এখানেই হচ্ছে ঝামেলা যে 13 নং বোর্ডিং, এখানে থাকা বা খাওয়ার কোনো সুব্যবস্থা নেই আপনি। কিন্তু আমরা আপনাকে আশাহত করব না, জি নিরাশ করব না, জি জি, আপনাকে আমরা দিচ্ছি 13 নং বোর্ডিং এর আজীবন সদস্য পদ। থ্যাংক ইউ, আপনি যখন ইচ্ছা তখন এই 13 নং বোর্ডিং এ চলে আসতে পারবেন এবং আমাদের সাথে ভরপুর আড্ডা মারতে পারবেন, কিন্তু থাকা বা খাওয়া কোনো ধরনের ভাবনা নিয়ে আসবেন। ঠিক আছে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আমাদের এই 13 নং বোর্ডিং? চমৎকার, এক কথায় চমৎকার। শুধু দর্শক, এতক্ষণ আমরা আনন্দ আড্ডায় মেতেছিলাম আমার আপনার প্রিয় মুখ, প্রিয় রাজনীতিবিদ, প্রিয় আইনজীবী ব্যারিস্টার রুমেন ফারহানার সাথে। আর উনি কথাবার্তায় বেশ পটু, এতক্ষণ আমরা তারই প্রমাণ পেলাম এবং আমরা অনেক আনন্দ কাটাচ্ছিলাম এবং আপনারাও নিশ্চয়ই অনেক আনন্দ পেয়েছেন। ধন্যবাদ সবাইকে, এবং আপা আপনার দীর্ঘায়ু জীবন কামনা করছি এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। খাড়ান খাড়ান খাড়ান, কি হচ্ছে স্যার? ম্যাডাম একটা কথা কই বার চাই। জি জি বলেন। যেহেতু আমি পলিটিক্স করি। করেন নাকি? জি, ওই যে আগে ভাষণ দিয়ে। এই শুন, কথা কম কম অল্প বলতে হবে ম্যাডাম। আমি যে কথাটা কইতেছি একমাত্র আপনি ছাড়া আমার এই কথার মানে আর কেউ বুঝবে না ম্যাডাম। আপনি তো একজন জাতীয় রাজনীতি করেন, আপনি তো জাতীয় রাজনীতি করেন না? আমিও যেহেতু রাজনীতি করি, সেহেতু ওই মনে করেন বর্তমান রাজনীতি দেখা মনে হয় আমি আসলে কথাটা না কইয়ে পারছি না ম্যাডাম। হ্যাঁ, বর্তমান রাজনীতির সার্বিক পরিস্থিতি দেখা মনে হয় রাজনীতির মধ্যে পলিটিক্স দেখা পড়ছে।